সো হে গাইস আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আজকে আপনাদের বলবো কিভাবে বাজিকার পাখি একটি ভালো পেয়ার সিলেক্ট করবেন যেগুলো আপনার বাসা আসার সাথে সাথে ব্রিড করা শুরু করবে আমার পাখিগুলোকে আপনারা তো যারা আমাকে ফলো করেন ইউটিউবে তারা অবশ্যই জানেন আমার পাখিগুলো কি ভালো কোয়ালিটির ব্রিড করে কিনে আনার 15 দিন পর থেকে তারা ব্রিড করা শুরু করে দিয়েছিল আপনাদের পাখিও এরকমই করবে কি কিনে আনার 14 থেকে 15 দিনের ভিতরে ব্রিড করা শুরু করবে যদি আপনারা আমার মতো ভালো একটি পেয়ার কিনতে পারেন আজকে আপনাদেরকে সবগুলো লক্ষণ বলে দেবো যেগুলো দেখে আপনি একটি ভালো পেয়ার কিনতে পারবেন যেগুলো ফলো করে আমি পেয়ার কিনেছিলাম আর 14 দিন পরে ব্রিড করা শুরু করে দিয়েছে প্রথমত লক্ষ্য করবেন পাখির শরীরে কোনো গ্লেস আছে নাকি আমার পাখিগুলো লক্ষ্য করে দেখবেন আমার পাখিতে কিন্তু খুব সুন্দর একটি গ্লেস করে আমার পাখিগুলো কিন্তু ফেদারগুলো খুবই কিন্তু চকচকে ভেন্ট এরিয়াতে কিন্তু কোনো পুপস লেগে নাই এবং তার নাকটা লক্ষ্য করবেন তার নাকটা কি ফ্রেশ আছে নাকি তার নাকটা দেখবেন যে কোনো ফ্রেশ আছে সেই পাখিরা কিনে নেওয়ার চেষ্টা করবেন এবং আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবজার্ভ করবেন কি এই পেয়ারটা কি তার ফিমেল বা মেলের সাথে কি ভালোভাবে মানে এটা টুকরা টুকরি করছে নাকি বা খেলাধুলা করছে নাকি এগুলো যদি থাকে তাহলে পেয়ারটাকে আপনি কিনে নিতে পারেন আর যে পেয়ারগুলো আপনি ফিমেলের থেকে দূরে দূরে থাকবে মেলে থেকে দূরে দূরে থাকবে বা ঝিমাবে সেগুলো থেকে আপনি অ্যাভয়েড করবেন সেগুলোকে আপনি অ্যাভয়েড করবেন সেগুলো আপনি নেবেন না সেগুলো নিলে আপনি খাবেন একবার শেষ তারপর আপনি যে জিনিসটা দেখবেন কি পেয়ারটা কিন্তু খাচ্ছে নাকি দুজন মিলে বা যে কোনো একটি পাখি খাচ্ছে নাকি ভালোভাবে পানি পান করছে নাকি আদার খাচ্ছে নাকি সবকিছুগুলো দেখবেন অ্যান্ড কিনে আনার পর কোনো রকম মেডিসিন দিবেন না কিনে আনার পর পাখিকে একদম ফুল রেস্টে রাখবেন তাহলে আপনার পাখি ইনশাল্লাহ ব্রিড করবে আজকের জন্য এতটুকুই গাইস আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন